চারটি পৃথক বৈঠক, মার্কিন প্রতিনিধিদের প্রশ্ন, সুষ্ঠু নির্বাচনের পথে বাধা কোথায়। এদিকে রাজপথ থেকে আন্দোলনে অংশ নিতে হবে, বললেন রিজভি। সুজন ও হাঙ্গার প্রজেক্টের জাতীয় সংলাপ, নির্বাচনী সংকট সমাধানে সংলাপের বিকল্প নেই। জানাবো সংলাপই দেখাতে পারে সমঝোতার পথ। এবং সর্বশেষ জানাবো দেশে আসেনি 15 কোটি ডিমের একটিও। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চারটি পৃথক বৈঠক, মার্কিন প্রতিনিধি দলের প্রশ্ন, সুষ্ঠু নির্বাচনের পথে বাধা কোথায়। সমাজের বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধিদের সঙ্গে গতকাল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চারটি বৈঠক করেছে যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দল। এসব বৈঠকে মার্কিন প্রতিনিধি দল জানতে চেয়েছে সুষ্ঠু নির্বাচনের পথে বাধা কোথায় এবং নির্বাচনের সময় কী ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়। জাফর সোভান বলেন, কিভাবে সুষ্ঠু নির্বাচন হতে পারে তা যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল জানতে চেয়েছিল। আমরা বলেছি দুই দলকে একসঙ্গে বসতে হবে, একসঙ্গে বসে তারা যদি কোনো এগ্রিমেন্ট আসতে পারে তাহলে সেটা দেশের জন্য ভালো হবে। অন্যদিকে সোহরাব হাসান বলেন, তারা নির্বাচনের পরিবেশ পরিস্থিতি জানতে চেয়েছে। আমরা বলেছি নির্বাচন নিয়ে দুই পক্ষের দুই অবস্থান, নির্বাচনী সমস্যার সমাধান করতে হলে দুই পক্ষকে আলোচনায় বসতে হবে। আলোচনার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনজন, তাদের মধ্যে সেলিম আহমদ বলেন, আগামী নির্বাচনে কি করে নারীদের অংশগ্রহণ আরো বৃদ্ধি করা যায়, নারীদের জন্য সহায়ক পরিবেশ তৈরি করা যায়, নারীরা যাতে কোনো সহিংসতার মধ্যে না পড়েন, এসব বিষয়ে আলোচনা হয়েছে। রাজনৈতিক কোনো আলোচনা হয়নি উল্লেখ করে নীলোফার চৌধুরী বলেন, সহিংসতার আশঙ্কা করছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। সহিংসতা হবে কিনা, কতটুকু হতে পারে, তখন নারীদের কি করণীয়, এসব বিষয়ে কথা হয়েছে। সুষ্ঠু নির্বাচনের জন্য বাধা কোথায় মার্কিন প্রতিনিধি দল তা জানতে চেয়েছে বলে জানান শারমিন মুর্শিদ। তিনি বৈঠকে বলেছেন, নির্বাচন সহিংসতার দিকে এগিয়ে গেছে, নির্বাচনের সময় ক্ষমতার লড়াইয়ের জায়গা থেকে দুর্বল গোষ্ঠীর ওপর কিছু অত্যাচার হয়ে যায়। নির্বাচনকে কেন্দ্র করে সংখ্যালঘুদের উপর যে হামলা হয় তা সাম্প্রদায়িক স্বাধীনতা বিরোধী ও অগণতান্ত্রিক মানসিকতা থেকে হয় বলে মার্কিন প্রতিনিধি দলকে বলেছেন নিমচন্দ্র ভৌমিক। তিনি বলেন, সব দলকে মুক্তিযুদ্ধের মূল্যবোধ ধারণ করতে হবে, এমনটি তিনি বৈঠকে বলেছেন। রাজপথে থেকে আন্দোলনে অংশ নিতে হবে, বললেন রিজভি। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খালেদা জিয়ার মুক্তি, ভোটের অধিকার ও বর্তমান সরকার পদত্যাগ না করা পর্যন্ত প্রতিটি নেতাকর্মীকে রাজপথ থেকে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করতে হবে। আগামী নির্বাচনে বিজয়ী হতে সরকার এখন নানা ফন্দি ফিকির বলছে। বাংলার মাটিতে কোনো অবৈধ নির্বাচন করতে দেওয়া হবে না। বিএনপি জনগণের অধিকার আদায়ে রাজপথ থেকে আন্দোলন করে আওয়ামী লীগ সরকারকে পদত্যাগে বাধ্য করবে ইনশাল্লাহ। সুজন ও হাঙ্গার প্রজেক্টের জাতীয় সংলাপ, নির্বাচনী সংকট সমাধানে সংলাপের বিকল্প নেই। জাতীয় নির্বাচন ঘিরে সৃষ্ট সংকট সমাধানের সংলাপের বিকল্প নেই। নিজেদের সমস্যা নিজেদেরই সমাধান করতে হবে, সংলাপ হলে পারস্পরিক আস্থা রাখতে হবে, ছাড় দেওয়ার মানসিকতা রাখতে হবে, সেখানে সুনির্দিষ্ট কিছু এজেন্ডা নির্ধারণ করতে হবে যাতে আমরা ভবিষ্যতে সংকট এড়াতে পারি। আলোচনা টেবিলে বসে সমস্যার সমাধান হওয়া দরকার। ডক্টর রওনক জাহান বলেন, বড় দুটো দলের মধ্যে যে সংলাপ হতে হবে সে বিষয়ে কোনো বিতর্ক নেই, কিন্তু সংলাপের ব্যাপারে ঐক্যমত্য নেই। বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনের জন্য রাজনৈতিক ও আইনি সংস্কার দরকার, কিন্তু শুধু আইনি সংস্কার করে সমস্যার সমাধান হবে না। একই সঙ্গে দরকার রাজনৈতিক সংস্কৃতির ইতিবাচক উন্নয়ন। নির্বাচনে পরাজিত দলের নেতাকর্মীদের জীবন জীবিকা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে ব্যাপারে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যে থাকা দরকার। নাহিম রাজ্জাক বলেন, বিভিন্ন পক্ষ থেকে সুষ্ঠু নির্বাচনের দাবি তোলা হলেও কোন প্রক্রিয়া সুষ্ঠু নির্বাচন হতে পারে তা কেউ বলতে পারছে না। এর দায় শুধু সরকারি দল ও ক্ষমতাসীন জোটের উপর চাপিয়ে দিলে হবে না। নির্বাচনী ব্যবস্থা নিয়ে একটু ঐক্যমত্য তৈরি হওয়া দরকার, কিন্তু নৈরাজ্য সৃষ্টি করা ঠিক হবে না। দীর্ঘমেয়াদী সমাধানের জন্য রাজনৈতিক দলসমূহের মধ্যে সংলাপ ও সমঝোতা হওয়া দরকার। হারুনা রশিদ বলেন, রাজনৈতিক সমঝোতার লক্ষ্যে সংলাপের কোনো বিকল্প নেই। যারা সংলাপে বসতে রাজি নন তারা মূলত সংকট এড়িয়ে যেতে চান। আমরা মনে করি রাজনৈতিক সংকটের একটি স্থায়ী সমাধান হওয়া দরকার, এজন্য কতগুলো রাজনৈতিক ও সাংবিধানিক সংস্কার দরকার। মাহমুদুর রহমান মান্না বলেন, 2018 সালের নির্বাচনের আগে অনুষ্ঠিত সংলাপে প্রধানমন্ত্রী বলেছিলেন, আমার উপর আস্থা রাখুন, নির্বাচন সুষ্ঠু আপাত নিরপেক্ষ হবে, কিন্তু প্রধানমন্ত্রী সে প্রতিশ্রুতি রক্ষা করেনি। আমি মনে করি এখন আর সংলাপের পরিবেশ নেই, তাছাড়া সংলাপের লক্ষণও নেই। মানুষের মধ্যে ভয়ের সংস্কৃতি বিরাজ করছে, সরকারি দল আস্থা ও বিশ্বাসের পরিবেশ নষ্ট করছে। রুহিন হোসেন প্রিন্স বলেন, বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা নির্বাচনে চলে গেছে, গণতন্ত্র নির্বাচনী ব্যবস্থাকে
শক্তিশালী ও কার্যকর করার জন্য ব্যবস্থার ব্যাপক সংস্কার নেই। নির্বাচনের টাকার খেলা বন্ধ করতে হবে, আনুপাতিক নির্বাচনী পদ্ধতি চালু করতে হবে, এজন্য জনগণের শক্তির উপর নির্ভর করতে হবে এবং মুক্তিযুদ্ধের ধারার আলোকে রাজনীতি করতে হবে। রাজাকুজ্জামান রতন বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে বলা যায় নির্দলীয় সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সহায়ক নির্বাচনকালীন সরকার ছাড়া নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে পারে না। নির্বাচনী প্রক্রিয়াকে পরিশুদ্ধ করার জন্য সংখ্যানুপাতিক নির্বাচনী পদ্ধতি চালু করা দরকার। সংলাপই দেখাতে পারে সমঝোতার পথ। জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশ এক অনিবার্য সংঘাতের দিকে এগোচ্ছে। যুদ্ধের মধ্যেও সংলাপ হয়, তার রাজনৈতিক সংকট নিরসনে সংলাপের বিকল্প নেই। একমাত্র সংলাপই সমঝোতার পথ দেখাতে পারে, এজন্য প্রতিটি রাজনৈতিক দলকে দিতে হবে ছাড়। ডক্টর রওনক জাহান বলেন, জনগণের আকাঙ্ক্ষা পূরণে বড় দুই রাজনৈতিক শক্তির মধ্যে ঐকমত্য দেখা যায় না, তবে নিজেদের সুযোগ সুবিধার ক্ষেত্রে তাদের বিরোধ নেই। এমপি হয়ে শুল্কমুক্ত সুবিধায় গাড়ি কেনার সুযোগ ও নির্বাচনী এলাকায় বিশেষ বরাদ্দ, এসব ইস্যুতে তাদের মধ্যে কোনো দ্বিমত নেই। বিরোধ শুধু ক্ষমতায় যাওয়া ও থাকা নিয়ে, রাজনৈতিক বিরোধের স্থায়ী সমাধানে নির্বাচনে হেরে যাওয়া দলের জানমাল ও সহায় সম্পত্তি রক্ষায় নিশ্চয়তা খুবই গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি। স্বাগত বক্তব্যের সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, সংলাপের বিকল্প হলো সংলাপ। নাগরিকদের মতো আমরাও মনে করি আলোচনার টেবিলে বসে সমস্যার সমাধান হওয়া দরকার। আমরা কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করছি না, তবে আমাদের প্রস্তাবগুলো সম্ভাব্য আলোচনার এজেন্ডা হতে পারে। সাবেক বিচারপতি এম এ মতিন বলেন, 90 উপরণিত তিন জোটের রূপরেখায় বলা হয়েছিল আমরা ভবিষ্যতে সমস্যা আলাপ আলোচনা করে সমাধান করব। আমাদের সম্মানিত রাজনীতিবিদরা সেই প্রতিশ্রুতির কথা ভুলে গেছে। আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য নাহিম রাজ্জাক বলেন, বিভিন্ন পক্ষ থেকে সুষ্ঠু নির্বাচনের দাবি তোলা হলেও কোন প্রক্রিয়া সুষ্ঠু নির্বাচন হতে পারে তা কেউ বলতে পারছে না। এর দায় শুধু সরকারি দল ও ক্ষমতাসীন জোটের উপর চাপিয়ে দিলে হবে না। তিনি বলেন, বিএনপি সহিংসতার রাজনীতি থেকে বেরিয়ে এসে আগের থেকে বেশি সংগঠিত হয়ে আন্দোলন সংগ্রাম করছে, এটা ইতিবাচক। তাদের আন্দোলনকে আমরা স্বাগত জানাই, কিন্তু 2013-14 সালে জ্বালাও পোড়াও ভুলে যায়নি। একাগ্র সরকারের আমলে ক্ষমতা অপব্যবহারের মাধ্যমে রাজনীতিবিদদের উপর নির্যাতনের কথা উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনী ব্যবস্থা নিয়ে একটি ঐক্যমত্য দরকার, তবে নৈরাজ্য সৃষ্টি করা ঠিক হবে না। রাজনৈতিক ঐক্যমত্য সৃষ্টি করতে হলে দায় নিতে হবে। দীর্ঘমেয়াদী সমাধানের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ ও সমঝোতা হওয়া দরকার, সেটা হবে মাইল ফলক। নিজেদের সমস্যা নিজেদেরই সমাধান করতে হবে, বিদেশিদের দালালি বন্ধ করতে হবে, সংলাপ হলে পারস্পরিক আস্থা রাখতে হবে, ছাড় দেওয়ার মানসিকতা বজায় রাখতে হবে। বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ বলেন, রাজনৈতিক সমঝোতার লক্ষ্যে সংলাপের বিকল্প নেই। যারা সংলাপে বসতে রাজি নন তারা মূলত সংকট এড়িয়ে যেতে চান, রাজনৈতিক সংকটের একটি স্থায়ী সমাধান হওয়া দরকার। তিনি বলেন, এজন্য কতগুলো রাজনৈতিক ও সাংবিধানিক সংস্কার দরকার। বর্তমান সংকট তৈরি হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মধ্য দিয়ে। এই পদ্ধতি সংস্কার না করে সরকার একতরফাভাবে তা বাতিল করেছে, অথচ সংসদীয় কমিটির সবাই মহাজোটের স্বপ্নেতায় পদ্ধতি বহাল রাখার কথা বলে গেছে। সরকার নিজের স্বার্থে আইন প্রণয়ন ও প্রয়োগ করছে, এ প্রবণতা বন্ধ হওয়া দরকার। নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, 2018 সালের নির্বাচনের আগে অনুষ্ঠিত সংলাপে প্রধানমন্ত্রী বলেছিলেন, আমার উপর আস্থা রাখুন, নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হবে, কিন্তু প্রধানমন্ত্রী সে প্রতিশ্রুতি রক্ষা করেননি। মান্নার মতে এখন আর সংলাপের পরিবেশ নেই, তাছাড়া সংলাপের লক্ষণও নেই। দেশের রিজার্ভ কমে $19 বিলিয়ন নেমে এসেছে, কিন্তু প্রধানমন্ত্রী বলছেন রিজার্ভ কোনো সমস্যা নয়, তাই সংলাপ করে লাভ কি? মানুষের মধ্যে ভয় সংস্কৃতি বিরাজ করছে, সরকারি দল আস্থা বিশ্বাসের পরিবেশ নষ্ট করছে। 15 বছর ধরে অবস্থা চলছে, তারপরও সংলাপ যদি হতে হয় তাহলে সুনির্দিষ্ট কিছু এজেন্ডা নির্ধারণ করতে হবে, যাতে আমরা ভবিষ্যতের সংকট এড়াতে পারি। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, দেশ দ্বিদলীয় বৃত্তের মধ্যে আবদ্ধ হয়ে পড়েছে, দেশের সাম্প্রদায়িকতা বাড়ছে, নির্বাচনী ব্যবস্থা নির্বাচনে চলে গেছে, তাই গণতন্ত্র নির্বাচনী ব্যবস্থা শক্তিশালী ও কার্যকর করতে ব্যবস্থার ব্যাপক সংস্কার দরকার। বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সহসম্পাদক রাজাকুজ্জামান রতন বলেন, অতীত অভিজ্ঞতা থেকে বলা যায় নির্দলীয় সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সহায়ক নির্বাচনকালীন সরকার ছাড়া নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে পারে না। সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার বলেন, নির্বাচন কমিশনের ক্ষমতা থাকলেও কমিশন তা প্রয়োগ করছে না। গাইবান্ধা পাস নির্বাচনের পর কমিশন যে সুপারিশ দিয়েছিল তা মানা হয়নি। কমিশন চাইলে দোষী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারত, তাই সুষ্ঠু নির্বাচনের জন্য প্রাতিষ্ঠানিক সক্ষমতা সদিচ্ছা থাকা দরকার। স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফাল আহমেদ বলেন, স্বাধীনতার পর থেকেই সংকটের মধ্য দিয়ে সময় পার হচ্ছে, সংবিধান থাকলেও সাংবিধানিকতা নেই, প্রাতিষ্ঠানিকতা নেই, সংবিধানের সংশোধন এগুলো জনগণের কল্যাণে নয় বরং ক্ষমতাসীনদের স্বার্থে আনা হয়েছে। তিনি বলেন, পরিবর্তন দরকার, পরিবর্তন হতেই হবে।
অধ্যাপক ডক্টর রুবায়েত ফেরদৌস বলেন, জাতীয় নির্বাচন সামনে রেখে পাঁচটি ভিন্ন নির্বাচনী প্রক্রিয়া এবং সংঘাতের আশঙ্কা শোনা যাচ্ছে। সংঘাতের হাতে সংলাপের বিকল্প নেই, শত্রুর সঙ্গে সংলাপ হতে পারে। তিনি বলেন, জাতীয় প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে, তাই যে কোনো উপায়ে একটি নির্বাচন করলে সমস্যার সমাধান হয়ে যাবে না। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনাত সাকি বলেন, বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগ চাইলেও সুষ্ঠু নির্বাচন হতে দিতে পারবে না, কারণ এখানে আরো অনেক স্টেক হোল্ডারের স্বার্থ রয়েছে। রিজার্ভ কমছে, রেমিটান্স কমছে, খেলাফি ঋণের পরিমাণ বাড়ছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।